Hi friends, welcome to my channel Study with Ishany. 25th June 2021 current affairs নিয়েলাম আজকে ক্লাসে তোমাদের জন্য current affairs এর প্রশ্ন আছে মোট 16টা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড বলে দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে আর তোমরা যারা আগে ক্লাস মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগে ক্লাস দেখে নিতে পারবে আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো আমরা দেখে নিই ভিডিও শুরুতেই দেখে নেব 24th জুন তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন ভারতে হোয়াটসঅ্যাপ কোম্পানি গ্রিভেন্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন পরেশ বিলাল ইনি ভারতে হোয়াটসঅ্যাপ কোম্পানির গ্রিভেন্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপের হেডকোয়ার্টার হচ্ছে মেনলো পার্ক ক্যালিফোর্নিয়া বর্তমানে সিইও আছেন উইল ক্যাথকার্ট দুই নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বৃহত্তম বুদ্ধ মূর্তি স্থাপিত হলো এটা স্থাপিত হয়েছে বিহারে 26 মে বুদ্ধ পূর্ণিমার দিনে এই মূর্তিটা বিহারে স্থাপিত হয়েছে বৌদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন মন্দিরে স্থাপিত হয়েছে ঠিক আছে বিহারের রাজধানী হচ্ছে পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল ফাগু চৌহান তিন নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের বোর্ডে নির্বাচিত হলেন কোন ভারতীয় নির্বাচিত হয়েছেন হচ্ছে আর এস সোধি তিনি গুজরাটের আমুল কোম্পানির বর্তমানে সিইও আছেন ওকে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম বর্তমানে হেড আছেন ক্যারোলিন এমন্ড তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো এখন আমি সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব ফার্স্ট কমেন্ট করেছে অনুপম মণ্ডল সেকেন্ড কমেন্ট করেছে বিশাল খাড়িয়া তারপরে কমেন্ট করেছে শচীনন্দন গিরি মনদীপ সিনহা দিব্যা রয় শেখ আসানুর সজল অধিকারী সিদ্ধেশ্বর নস্কর নিশা সাধু সুশান্ত মণ্ডল তুষার পূর্বে অনিমেষ সাহা শামীম মণ্ডল তোমরা প্রত্যেকেই তিনটে প্রশ্নের সঠিক উত্তর করেছো আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন রেখেছি সেটা আমরা শেষে গিয়ে দেখব তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওকে চলো শুরু করি 25 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে নির্বাচিত হলেন এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ মনপ্রীত সিং অপশন এ মনপ্রীত সিং ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অলিম্পিকে আর মহিলা হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন রানী রামপাল তাহলে দুটো নাম তোমাদের মনে রাখতে হবে পুরুষ হকি দলের অধিনায়ক হচ্ছেন মনপ্রীত সিং আর মহিলা হকি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানী রামপাল অলিম্পিক 2021 আয়োজিত হবে টোকিও জাপান পরের প্রশ্নে যাব দুই নাম্বার টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য কত কোটি টাকা দান করল বিসিসিআই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 10 কোটি টাকা অপশন সি বিসিসিআই এর পুরো কথা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া হেডকোয়ার্টার মুম্বাই প্রতিষ্ঠা সাল হচ্ছে ডিসেম্বর 1928 আর প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি যাব পরের প্রশ্নে তিন নাম্বার প্রশ্ন সম্প্রতি বিসিসিআই কোন ক্রিকেটারের উপর থেকে লাইফ ব্যান তুলে নিল অপশন সি অঙ্কিত চাভান অপশন সি ওকে আর বিসিসিআই সম্পর্কে একটু আগেই বললাম যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আর বললাম না চলে যাচ্ছি পরের প্রশ্নে চার নাম্বার প্রশ্ন কে জম্মু কাশ্মীরের প্রথম মহিলা হিসেবে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট হিসেবে যোগ দিলেন কে যোগ দিলেন অপশন এ মাওয়া সুদান পাশে দেখো ইংরেজি বানানটা লিখে দিয়েছি এম এ ডাব্লু ওয়াই এ মাওয়া সুদান 24 বছর বয়সী মাওয়া সুদান জম্মু কাশ্মীরের প্রথম এবং ভারতের 12তম মহিলা হিসেবে বায়ুসেনার ফাইটার পাইলট হিসেবে যোগ দিলেন
জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। যাব পরে প্রশ্নে, পাঁচ নাম্বার প্রশ্ন, উইল শিরোনামে স্মৃতি গ্রন্থ লিখলেন কোন আমেরিকান অভিনেতা? লিখলেন উইল স্মিথ, অপশন এ। উইল স্মিথ উইল শিরোনামে স্মৃতি গ্রন্থ লিখলেন। ছয় নাম্বার প্রশ্ন, সম্প্রতি নিকল পশিনিয়ান কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? অপশন বি, আর্মেনিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন নিকল পশিনিয়ান। আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভান আর মুদ্রা হচ্ছে আর্মেনিয়াম ড্রাম বা দিরহাম। যাব পরের প্রশ্নে, সাত নাম্বার, কোন রাজ্যের ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলে অন্তর্ভুক্ত হচ্ছেন এস্তার ডাফলো এবং রঘুরাম রাজন? কোন রাজ্য? অপশন ডি, তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যের ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলে অন্তর্ভুক্ত হচ্ছেন এস্তার ডাফলো এবং রঘুরাম রাজন। তামিলনাড়ু সম্পর্কে জেনে নেব, তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, প্রতিবেশী রাজ্য কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, লোকসভা আসন 39, রাজ্যসভা আসন 18, বিধানসভা আসন 234। তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিমাইন্ড করিয়ে দেব। তামিলনাড়ুর মুখ্য সচিব নিযুক্ত হলেন রাজীব রঞ্জন। তামিলনাড়ুতে সম্প্রতি থিপুসুম উৎসব পালিত হয়েছে। শ্রী বিল্লিপুথুর মেঘামালায় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তামিলনাড়ু রাজ্যের 38তম জেলা হিসেবে ঘোষিত হলো ম্যালি ধুতুরাই। তামিলনাড়ু সরকার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের অবসরের বয়স 59 থেকে বাড়িয়ে 60 বছর করল। ফসলি ঋণ মাফি যোজনা চালু করল তামিলনাড়ু। এশিয়ার সবথেকে বড় ক্যাটেল পার্কের উদ্বোধন করা হলো তামিলনাড়ুতে। তামিলনাড়ুর বাসিন্দা ভবানী দেবী ভারতের প্রথম ফেন্সার বা তলোয়ারবাজ হিসেবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করল। 14 এপ্রিল তামিলনাড়ুতে পালিত হলো তামিল নববর্ষ। জেল বন্দীদের জন্য অনলাইন যোগা সেশন শুরু করলো তামিলনাড়ু। তামিলনাড়ুর বেদান্ত অক্সিজেন প্ল্যান্টকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু রাজ্য সরকার মাটির খেলনাকে জিআই ট্যাগ দেওয়ার কথা ঘোষণা করল। আর সানমুগা সুন্দরম তামিলনাড়ু রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। এই হচ্ছে তামিলনাড়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরের প্রশ্নে, আট নাম্বার, সম্প্রতি প্রয়াত মুফতি ফাইজ উল ওয়াহিদ কোন ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন? তিনি গজরি ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন, অপশন বি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 56 বছর। পরের প্রশ্ন, নয় নাম্বার, সম্প্রতি কোথায় হেমিস সেচু নামক বাৎসরিক উৎসব পালিত হলো? হেমিস সেচু কোথায় পালিত হলো? লাদাখে পালিত হলো, অপশন বি। এই উৎসবে মুখোশ নাচ পরিবেশিত হয়। লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর, লাদাখের রাজধানী লে কার্গিল, সমস্ত চাকরি কেবল স্থানীয়দের জন্য সংরক্ষণের ঘোষণা করেছে লাদাখ। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করতে ইয়ন ট্যাপ স্কিম লঞ্চ করেছে লাদাখ। যাব পরের প্রশ্নে, দশ নাম্বার, ঘর ঘর রেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? এটা লঞ্চ করেছে IDFC ফার্স্ট ব্যাংক, অপশন বি। IDFC ফার্স্ট ব্যাংক প্রতিষ্ঠা সাল অক্টোবর 2015, হেডকোয়ার্টার মুম্বাই, CEO ভি বৈদ্যনাথন। পরে প্রশ্ন, এগারো নাম্বার, সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতল কোন ভারতীয় হিন্দি ফিল্ম? উত্তর হচ্ছে অপশন ডি, দ্য আর্ট অফ লাইফ। দ্য আর্ট অফ লাইফ এই ছবিটা ভারতীয় হিন্দি ফিল্ম, তো সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে। এই ছবির ডিরেক্টর হচ্ছেন সন্তোষ পাণ্ডা। যাব পরের প্রশ্নে, বারো নাম্বার, বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় কবে? বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন, অপশন বি। এবছরের থিম হল স্টে হেলদি, স্টে স্ট্রং, স্টে অ্যাক্টিভ উইথ দ্য হ্যাশট্যাগ অলিম্পিক ডে ওয়ার্কআউট অন 23rd June।
23 জুন 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠনের দিনটি স্মরণীয় করে রাখার জন্য এই দিনটি পালিত হয়। পরের প্রশ্ন দেখে নেব, 13 নম্বর প্রশ্ন। ভারতের একমাত্র কোন রাজ্যে কুমিরের তিনটি প্রজাতি পাওয়া গেল? কোথায় পাওয়া গেছে? উড়িষ্যায়। উড়িষ্যায় কুমিরের তিনটি প্রজাতি পাওয়া গেছে। মহানদীতে এই কুমির প্রজাতি পাওয়া গেছে, মহানদী নদীতে। ওকে, উড়িষ্যা সম্পর্কে আমরা জেনে নেব। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশী লাল, প্রতিষ্ঠা দিবস 1 এপ্রিল 1936, লোকসভা আসন 21, রাজ্যসভা আসন 10, বিধানসভা আসন 147, 4টি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস হিসেবে পালিত হয় 1 এপ্রিল। উড়িষ্যার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের একবার রিভিশন করিয়ে দেব। ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে উড়িষ্যার রাউরকেল্লাতে। উড়িষ্যার মুখ্য সচিব নিযুক্ত হলেন সুরেশচন্দ্র মহাপাত্র। উড়িষ্যা হাইকোর্টের মুখ্য বিচারপতি হলেন ডক্টর এস মুরলীধর। প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হয়েছে উড়িষ্যায়। পৃথিবীর বৃহত্তম হোয়াইট ক্রোকোডাইল পার্ক প্রতিষ্ঠা হয়েছে উড়িষ্যায়। উড়িষ্যার কটকে নেতাজি বাস টার্মিনাস নির্মাণ করা হবে। বজ্রবিদ্যুৎ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে উড়িষ্যার বালাসোরে। ভারতের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টার উদ্বোধন করা হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। সিপিসিবি সমীক্ষা অনুসারে ভারতের সর্বাধিক দূষিত স্থান অবস্থিত উড়িষ্যায়। ভারতের প্রথম রাজ্য হিসেবে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে উড়িষ্যা। উড়িষ্যার দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে মহেন্দ্রগিরি। উড়িষ্যা রাজ্য সরকার মনোজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করল। স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত করবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য সরকার এক্স-রে অন হুইলস লঞ্চ করেছে। উড়িষ্যা রাজ্য অক্সিজেন কনসেন্ট্রেটর হোম ডেলিভারি দেওয়ার ঘোষণা করেছে। সম্প্রতি রাজা পর্ব উৎসব পালিত হয়েছে উড়িষ্যায়। উড়িষ্যা রাজ্য সরকার রূপান্তরকামী সম্প্রদায়কে পুলিশে জয়েন করার অনুমতি দিয়েছে। পিঠা অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করেছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য সরকার শিক্ষণীয় ওয়েব পোর্টাল, ই পাঠশালা এবং ই মূল্যাঙ্কন লঞ্চ করেছে। আর করোনা মহামারীতে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য আশীর্বাদ স্কিম লঞ্চ করলো উড়িষ্যা রাজ্য। ওকে, এই হচ্ছে উড়িষ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরের প্রশ্নে, 14 নম্বর। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে পঞ্চম। প্রথম স্থানে আছে চীন, দ্বিতীয় স্থানে আছে লাক্সেমবার্গ, আর তৃতীয় স্থানে আছে জাপান। 15 নম্বর প্রশ্ন দেখব। গ্রামীণ সম্পত্তি সমীক্ষা করতে সার্ভে অফ ইন্ডিয়ার সাথে মৌ স্বাক্ষর করলো কোন রাজ্য? মৌ স্বাক্ষর করেছে অপশন ডি, আসাম রাজ্য। আসাম সম্পর্কে জেনে নেব। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী, আন্তর্জাতিক সীমানা দেশ হচ্ছে ভুটান বাংলাদেশ, লোকসভা আসন 14, রাজ্যসভা আসন 7, বিধানসভা আসন 126, প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর, জেলা হচ্ছে জেলা সংখ্যা 33, আর প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। আসামের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নেব। সম্প্রতি আসামে অরুণোদয় যোজনা চালু হয়েছে, স্বয়ং যোজনা চালু হয়েছে, পর্যটন সঞ্জীবনী যোজনা চালু হয়েছে। সম্প্রতি আসামের ডিএসপি নিযুক্ত হয়েছেন হিমা দাস। আসামের গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন সুধাংশু ধুলিয়া। রাজ্যের মহিলা ও বয়স্কদের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করতে গোলাপী বাস পরিষেবা লঞ্চ করেছে আসাম। আসামের মাজুলি জেলায় হেলিপোর্টের উদ্বোধন করা হলো। আসাম সম্প্রতি ঔষধের হোম ডেলিভারি উপলব্ধ করার জন্য ধন্বন্তরী যোজনা শুরু করেছে। বিনামূল্যে খাবার প্রদান করতে আহার নামক ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন অজন্তা নিয়োগ। আসামের নবগঠিত ষষ্ঠ ন্যাশনাল পার্ক হলো রাইমোনা ন্যাশনাল পার্ক। দিহিং পাটকাই অভয়ারণ্যকে আসাম সরকার সপ্তম জাতীয় উদ্যান তৈরি করার ঘোষণা করেছে। 2022 সাল থেকে আসাম সরকার ভারতরত্ন পুরস্কার, পদ্ম পুরস্কার, আসাম বিভূষণ পুরস্কার এবং আসাম ভূষণ পুরস্কার চালু করবে। আসাম থেকে প্রথম টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করল ভারতীয় মহিলা বক্সার লাভলিনা বোরগোহেইন। যাব শেষ প্রশ্নে, 16 নম্বর প্রশ্ন।
সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি সিইউ ওপেন সোসাইটি প্রাইজ 2021 জিতলেন কে কে শৈলজা? তিনি কোন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন? অপশন বি, তিনি কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মহামারী চলাকালীন মানুষের জীবন বাঁচানোর বিশেষ অবদানের জন্যই তাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। এবার আমরা জানব কেরালা সম্পর্কে। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। কেরালার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিমাইন্ড করাবো। কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন। ওয়ান স্কুল ওয়ান IAS যোজনা চালু করেছে কেরালা রাজ্য। জ্ঞান মিশন লঞ্চ করেছে কেরালা। কেরালা রাজ্য সম্প্রতি বড় হোটেলকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেরালা রাজ্যে অটোকল পোঙ্গলা উৎসব পালিত হলো। ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি হবে কেরালায়। সম্প্রতি কেরালা জেনারেল হসপিটালে হিউম্যান মিল্ক ব্যাংক ব্যবস্থা চালু হলো। কেরালা রাজ্যের মুখ্য সচিব নিযুক্ত হলেন VP জয়। কেরালার বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। কেরালা রাজ্য প্রথম NCC-তে ট্রান্সজেন্ডারদের প্রবেশের অনুমতি দিয়েছে। MB রাজেশ কেরালা রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হলেন। কেরালা রাজ্য স্মার্ট কিচেন স্কিম চালু করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21-এ শীর্ষস্থানে আছে কেরালা। এই হচ্ছে কেরালা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে বন্ধুরা, এই 16টাই ছিল আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। কোয়েশ্চেন অফ দ্য ডেতে প্রতিদিনের মতো তিনটে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক বুকার প্রাইজ 2021 কে পেলেন? দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় শিক্ষক? তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি অলোক কুমার কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন? এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 24 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কাকে WWF দ্বারা ফরেস্ট ফ্রন্টলাইন হিরোজ এর অ্যাম্বাসেডার নিয়োগ করা হয়েছে? উপাসনা কামিনী, তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালের ডিরেক্টর। দুই নম্বর প্রশ্ন, করোনা টিকাকরণ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি করতে কোন মন্ত্রক জান হ্যায় তো জাহাঁ হ্যায় অভিযান শুরু করেছে? মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। তিন নম্বর প্রশ্ন, ইউরোপের প্রেস্টিজিয়াস পুরস্কার ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড 2021 দ্বারা কাকে সম্মানিত করা হলো? সুমিতা মিত্রকে সম্মানিত করা হলো। সুমিতা মিত্র ভারতীয় বংশোদ্ভূত এবং আমেরিকায় বসবাসকারী একজন রসায়নবিদ। চার নম্বর প্রশ্ন, করোনা মহামারীতে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য আশীর্বাদ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? লঞ্চ করেছে উড়িষ্যা রাজ্য। পাঁচ নম্বর প্রশ্ন, সম্প্রতি কে আন্তর্জাতিক বক্সিং পরিষদের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন? নির্বাচিত হলেন ডক্টর তাডাং মিনু, দেশের প্রথম মহিলা এবং ভারতের দ্বিতীয় মহিলা হিসেবে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন অরুণাচল প্রদেশের ডক্টর তাডাং মিনু। ছয় নম্বর প্রশ্ন, দ্য সেভেন সিনস অব বিইং এ মাদার পুস্তকটি কে লিখেছেন? লিখেছেন তাহিরা কশ্যপ খুরানা। সাত নম্বর প্রশ্ন, প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে অলিম্পিকে 2021-এ অংশগ্রহণের সুযোগ পেল কে? সুযোগ পেয়েছে লরেল হুবার্ড। লরেল হুবার্ড হলেন নিউজিল্যান্ডের ট্রান্সজেন্ডার ওয়েটলিফটার, বয়স তার 43। তিনি অলিম্পিক গেমসের প্রতিযোগিতায় প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলিট হবেন। আট নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? এম যোগা। নয় নম্বর প্রশ্ন, কোন রাজ্য ফ্লাইং শিখ মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খুলতে চলেছে? হরিয়ানা রাজ্য। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য।
10 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল গঠনের পরিকল্পনা করেছে? করেছে তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কানাডার সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন হচ্ছে মেহমুদ জামাল, তিনি প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে এই পদে নিযুক্ত হলেন। শেষ প্রশ্ন 12 নম্বর, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস হিসেবে পালিত হয়? 21 জুন পালিত হয় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। এবছরের থিম ছিল 100 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন হাইড্রোগ্রাফি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর তোমরা তোমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি সম্ভব হয় আমার এই ক্লাসটাকে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।